লকডাউনের জেরে পাচ্ছে না ফসলের দাম, মাথায় হাত তিস্তার চরের কৃষকদের। আলু পটল লঙ্কা ঝিঙে থেকে শুরু করে সব সবজিতেই লোকসান হয়েছে এবছর। এখন বাদাম ও ভুট্টাতেও লোকসান, মাথায় হাত রাজগঞ্জের গজলডোবা এলাকা তিস্তার চরের কৃষকদের। রাজগঞ্জের গজলডোবা এলাকার তিস্তার চরের বাসিন্দারা সবজি চাষের উপর নির্ভরশীল। প্রতি মরশুমে কয়েক হাজার হেক্টর জমিতে বিভিন্ন প্রকার সবজি চাষ হয়, ভিন রাজ্যেও পাড়ি দেয় এই সবজি। কিন্তু এবছর লকডাউনের জেরে ক্ষতির মুখে তারা। তিস্তার চরের কৃষক প্রদীপ রায় বলেন, এবছর আলু করলা ঝিঙে লঙ্কা সহ সব সবজিতে লোকসান হয়েছে, তাই লাভের আশায় ভুট্টা ও বাদাম চাষ করছেন। ফলন ভালোই হয়েছে, কিন্তু লকডাউনের জন্য দাম পাওয়া যাচ্ছে না। হারাধন দাস বলেন, ভুট্টা ও বাদামের ফলন ভালোই হয়েছে, কিন্তু বৃষ্টি বেশি হওয়ায় জমিতে জল দাঁড়িয়ে গেছে। এতে কিছুটা ক্ষতি হলেও বাজারে দাম না পাওয়ার আরো বেশি লোকসান হচ্ছে। সংসারে খরচ চালানোর পাশাপাশি মহাজনের ঋণ কিভাবে শোধ করব বুঝতে পারছি না। হুইছে যা হুইছে, খারাপ হয় নাই, কিন্তু বাজার তো নাই। এই যে লকডাউন, ক্ষতি তো প্রচুরে, মানে ওই যে ঝিঙ্গা খাত করছি তাও করতে হয় নাই, ভুট্টা আমার কোনো মালেরই দাম নেই। বাজার লাগে, এইবার বৃষ্টি বেশি, মানে অনেক বাদামটা তো আর ইলে জায়গাতে হয় নাই, এগুলো দূরে না চাষবাসের নিয়ে কিছু ধসা কারো কারো ধরছে, কারো কারো ধরে নাই, যেগুলো নতুন বাড়ি সেগুলো ধরে, যেগুলো পুরানা ওগুলো তো গত বছর হলো না। এবার লাভ অনেক কম, গতবার রেট ছিল আপনার 20-21 টাকা, এবার লকডাউনের জন্য হয়তো অনেকটা আমরা ঘাটতিতে আছি, আর ব্যাংকের লোন এসব পাই না সুযোগ সুবিধা। প্রচুর জমি, প্রচুর জমিতে চাষ হয়েছে এই এলাকার প্রায় কৃষকই ভুট্টার চাষ আছে কম বেশি, এক একজন 30-40 বিঘাও করে। দামটা লকডাউনের জন্য কিছুটা কম, গতবার তুলনায় চাষটা একটু কম বেশি আছে। আমি পাশাপাশি আমার আছে বাদাম, ভুট্টা, ঝিঙ্গা ছিল, লঙ্কা আছে। না বাদাম চাষে একদম লস, বাদামে ভালো হয়নি, তার মধ্যে ধসা ফসায় অনেক ক্ষতি হয়েছে। ধসা বৃষ্টি, অতিরিক্ত বৃষ্টিতে ধসাটা বেশি। এখন চাইছি সরকার থেকে যদি কোনো সুযোগ সুবিধা দেয়, লোন টোন দিত, তাহলে আমরা হয়তো কিছুটা হেল্প পেতাম।